শিলাবৃষ্টি, ঝড় আর শীষপচা রোগের পর এবার ধানের ওপর আঘাত হেনেছে বাজারের দর। তাই বিশ্বে ধান উৎপাদনে চতুর্থ বাংলাদেশের কৃষকরা এখন অনেকটাই দিশেহারা। বিশেষজ্ঞরা বলছেন যে কৃষক বাঁচাতে এখনই দরকার ধানের বাজার স্থিতিশীল করতে সরকারের নানা রকমের পদক্ষেপ। এ বিষয়ে একটি রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী ফয়জুল সিদ্দিকী, ক্যামেরায় ছিলেন জিহাদ আরিফ। সবুজ গাছে সোনালি শীষ, এই শীষই আহার যোগায় 16 কোটি মানুষের। আর সোনালি এই ফসলে স্বপ্ন বুনে কৃষকও, তাই যুগের পর যুগ কৃষকরা আবাদ করে যাচ্ছেন ধান। তাদের ঘামভেজা শ্রমে ধান উৎপাদনে চতুর্থ বাংলাদেশ। এই অর্জনে দেশের মাথা বিশ্ব দরবারে উঁচু হলেও উন্নত হয় না কৃষকের জীবন। এবার বোরো মৌসুমে চাল উৎপাদনে কৃষি মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা ছিল 1,90,00,000 টন। শুরুতে ধান গাছের সাথে সাথে শীষের আকার পরিমাণ ভালোই ছিল, তাই অনেকেরই ধারণা ছিল এবছর হবে ধানের বাম্পার ফলন, অর্জিত হবে লক্ষ্যমাত্রাও। কিন্তু শেষ মুহূর্তে বাদামি পচা সহ শীষ পচা রোগ, পরপর কয়েকটি শিলাবৃষ্টিতে তছনছ কৃষকের সোনালি স্বপ্ন। পেনিকেলের গোড়ার দিকে এখানে একটা লেশন তৈরি হয়েছে, লেশন তৈরি হওয়ার জন্য এখানে একটা পচে গেছে, মাত্রা কম হয়, তারপরে 40-50-60% ফলন কমে যেতে পারে। কৃষকের এত হাহাকারের মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসাবে চেপে বসেছে ধানের দাম। আমাদের ধানের যে মন প্রতি দর ডার কি, এটা মোটা ধান 400-450 টাকা আমরা পাইতেছি, লসের মধ্যে আছি আমরা, এটা পুষাইতেছে না। আমরা গৃহস্থ, এরম অবস্থানে গেছি, হন না ভারি সইতাম না ভারি কইতাম, কামলাও দিতারি নামাই সেরে মান ইজ্জতের বয়ে, দরকারও গাছ লাগাইয়াম জমির, জমি ভরা তুই দিয়াম তো ধান আর লাগাইতাম না। শিলাবৃষ্টিতে ধানের মনে এখন পচারক ধরে যায়, এই পচারক ধরার কারণে আমরা তো এখন কৃষক দিশেহারা হয়ে গেছি। আমাদের এখন ধানের বাজারও কম, দামও কম, আমরা কোনো দিকে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গেল বোরো মৌসুমে 1 কেজি ধানের উৎপাদন খরচ ছিল 17 টাকা, আর এবছর তা কমপক্ষে 3-4 টাকা বেড়েছে, এমনটাই দাবি কৃষি বিশেষজ্ঞদের। কৃষককে ন্যায্য মূল্য দিতে হবে। এই ন্যায্য মূল্য দিতে গেলে কি হবে, একটা হচ্ছে দাম বেঁধে দেওয়া, যেটা সরকার এখন করেছে 22 টাকা এবং 32 টাকা, এই টাকাকে বাড়াতে হবে তার প্রকৃত খরচের হিসাব করে। এটা করে দ্বিতীয়ত তার বাজার ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। সাধারণ জিনিস কেনা বেচা করতে গেলে অন্তত 10% লাভের চিন্তা করি, কৃষকের জন্য তার কৃষিকাজ দিয়ে অন্তত 10% না হোক না হোক অন্তত 5% লাভ যেন তারা করতে পারে, এটা আমি মনে করি যে আমাদের সবার প্রচেষ্টা থাকতে হবে। যে সোনালি ধানে কৃষক স্বর্ণালী স্বপ্ন বুনে, সেই ধানই এখন বাজার অব্যবস্থাপনা আর প্রাকৃতিক দুর্যোগে কৃষকের দুঃখ। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকারের কাছে তারা আশু দৃষ্টি আকর্ষণ করছেন, যেন সরকার তাদের ন্যায্য মূল্য পেতে সহায়তা করে। বগুড়ার শেরপুর থেকে ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24।